আসসালামু আলাইকুম। মৃত্যু নিকটবর্তী হওয়ার ছয়টি লক্ষণ রয়েছে। প্রথম ধাপের নাম ইয়ামুল মাউত। সম্পর্কে জানে না, এমনকি যখন এই দিন চলে আসবে সেই দিনও সে জানবে না। আজ তার মৃত্যুর দিন। মৃত্যুর বিষয়টি উপলব্ধি না করা সত্ত্বেও দেহে কিছু পরিবর্তন অনুভব করবে। মুমিনের অন্তরে প্রশান্তি অনুভব হবে আর পাপিষ্ঠ বুকে খুব চাপ অনুভব করবে। এই স্তরে শয়তান এবং দুষ্টু জিনেরা ফেরেশতাদের নামতে দেখবে, কিন্তু মানুষ তাদের দেখবে না। এই পদক্ষেপটি কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে এভাবে বলেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের ফিরে না হবে আল্লাহর কাছে, অতপর প্রতিটি নফসকে পরিপূর্ণভাবে বুঝে দেওয়া হবে তার জীবন ভর করা কর্মফল। এরপর আসবে দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে ধীরে ধীরে রুহ কবজ করার পালা। এই ধাপে রুহ পায়ের পাতা থেকে আরোহণ শুরু করে গোছা, হাঁটু, পেট, নাভি ও বুকের ওপর হয়ে মানবদেহে তারাক্ষী নামক স্থানে পৌঁছে যায়। এ সময় মানুষ ক্লান্তি ও অস্থিরতা অনুভব করেন এবং এক ধরনের অসহনীয় চাপ অনুভব করেন। তখনও তিনি জানতে পারেন না যে তার রুহ বের হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। তারপর শুরু হয় তৃতীয় ধাপ, এই ধাপের নাম তারাক্কি। কোরআনে এ স্তরের কথা বর্ণনা করা হয়েছে এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামতে বলেছেন, কখনো না, যখন ঘ্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে তাকে ঝাড়ফুঁক করবে বাঁচানোর জন্য, এবং সে মনে মনে বুঝে যাবে যে বিদায়ের সময় এসে গেছে। পায়ের একটি গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে। তারাক্কি বলা হয় কণ্ঠনালীর নিচে দুই কাত পর্যন্ত বিস্তৃত হাড়কে। ঝাড়ফুঁক বলতে মহান আল্লাহ বোঝাতে চেয়েছেন যে আত্মীয় স্বজনদের অনেকে রোগীর এই অবস্থা দেখে বলতে থাকবে, ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো, অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করো, আবার কেউ বলবে কোরআন পড়ে ফু দেই। এই পরিস্থিতির মধ্যে মানুষ জীবনে ফিরে আসার আশা করতে থাকবে। সে বিশ্বাস করতে চাইবে না যে রুহ তার দেহ থেকে ত্যাগ করছে। আল্লাহ কোরআনে আরবি ভাষায় এটাকে বলেছেন অজওয়ান্না আন্নাহুল ফিরাক। সে মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে, অর্থাৎ সে এখনও মৃত্যুর বিষয়ে নিশ্চিত নয়। সে বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু আল্লাহ তাআলা বলেন অলতাফ ফাতিম শাকু বিশাক, অর্থাৎ পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে, অর্থাৎ মৃত্যুর বিষয় এখন চূড়ান্ত। রুহ গোছাদ্বয় থেকে বেরিয়ে গেছে, সে আর পা নাড়াতে পারবে না, এবং রুহ দেহ থেকে বের হয়ে তারাক্কিতে পৌঁছে গেছে, অর্থাৎ রুহটা শেষ পর্যায়ে এসে কণ্ঠনালের তারাক্কি নামক স্থানে এসে সেটা আটকে যাবে। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে। অতঃপর আসবে চতুর্থ ধাপ, এই ধাপটির নাম হল হুলকবুম। মৃত্যুর এটাই শেষ স্তর এবং মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ের কঠিন স্তর। এ সময় তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে এবং সে চারপাশে উপস্থিত ফেরেশতাদের দেখতে পাবে। মূলত এই পর্দার কারণে চারপাশে থাকা ফেরেশতা এবং অশরীরী জিনকে এতদিন দেখেনি, এখন থেকে সে সবকিছু দেখতে পাবে। আখেরাত দর্শনের স্তর শুরু হবে। এ বিষয়ে আল্লাহ সূরা কাফে বলেছেন, আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, এখন তোমার দৃষ্টি প্রখর। এই স্তরকে হুলকুম নামকরণ করা হয়েছে আল্লাহর কালামের কারণে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়াতে এই হুলকুম নামকরণের কারণ জানিয়েছেন। আল্লাহ বলেন, প্রাণ কণ্ঠাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো, আর আমি তোমাদের চেয়ে তার নিকটতর, কিন্তু তোমরা তা দেখতে পাও না। এই আয়াতের দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, আল্লাহ তার চতুর্পাশে উপস্থিত ব্যক্তিদের সম্বোধন করে বলছেন, তোমরা যেখানে আছো সেও সেখানেই আছে, সে যা দেখতে পাচ্ছে তোমরা তা দেখতে পাচ্ছ না। হয়তো সে আল্লাহ তাআলার রহমত দেখছে অথবা আল্লাহ রাজাব এবং গজব দেখছে, যদি সে পাপী হয়। এজন্য কখনো যদি মৃত ব্যক্তির পাশে থাকেন, আপনারা দেখতে পাবেন নির্দিষ্ট একটি জায়গা এবং একটা নির্দিষ্ট বিন্দুতে মৃত্যুগামী ব্যক্তি তাকিয়ে আছে এক দৃষ্টিতে। অর্থাৎ সূরা ওয়াকিয়ার এই আয়াতটিতে আল্লাহ বোঝাতে চেয়েছেন, আমি তোমাদের অপেক্ষায় তার অধিক নিকটতর, কিন্তু তোমরা তা দেখতে পাও না। মানুষের রুহ কবজের সময়টা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত, কেননা তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায়, ফেরেশতাদের দেখতে পায়, জীবনে যত আমল করেছে তা চোখের সামনে ভাসতে থাকে। আর এই অবস্থায় মৃত্যুর ফেতনা ঘটে যায়। শয়তান এই ফেতনায় প্রবেশ করে এবং আকিদায় সন্দেহ সৃষ্টি করতে থাকে। আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, দিনের ব্যাপারে ও কোরআনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করতে থাকে তার অন্তরে, এবং সে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকে যেন সে কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। কারণ এটাই তো শয়তানের শেষ সুযোগ। এই সময় শয়তান নিশ্চিত যে এটা এই মানুষটির শেষ মুহূর্ত, এবং আজ যদি সে তাকে বেঈমান বানাতে না পারে তাহলে আর সুযোগ নেই।
কারণ শয়তান জানে মালাকুল মউত তার নিকটবর্তী হয়ে গেছে। যদিও আশপাশের কেউ সেটা বুঝতে পারে না, এজন্য শয়তান অতীত জীবনের যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে শক্তিশালী এবং চূড়ান্ত মাত্রার আঘাত করে মৃত্যুগামী মানুষকে বেঈমান বানানোর জন্য। এজন্যই কোরআনে আমাদেরকে মৃত্যুর ফেতনা থেকে আল্লাহর আশ্রয় নিতে বলা হয়েছে। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা এ বিষয়ে বলেন, আপনি বলুন, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি। শয়তানের প্ররোচনা থেকে এবং আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিত থেকে। তুমি যদি ইসলাম অনুযায়ী তোমার জীবন পরিচালিত করো এবং তোমার অন্তরে আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা থাকে, তাহলে তুমি এই অবস্থায় দুনিয়া থেকে বের হবে। মৃত্যুর শেষ মুহূর্ত যখন চলে আসবে, তখন শয়তান তার কোনো একজন নিকট আত্মীয়ের আকৃতিতে উপস্থিত হবে, বাবা মা চাচা অর্থাৎ যারা ইতোমধ্যে ইন্তেকাল করেছে। সে উচ্চকণ্ঠে তাদের বেশ ধারণ করে এসে চিৎকার করে বলতে থাকবে, এই আমি তোর পূর্বে মারা গিয়েছি, তুই তো জানিস ইসলাম সত্য ধর্ম নয় এবং নবী সত্য দিন নিয়ে আসেননি, তুই অস্বীকার কর এবং অবশ্যই তোমাকে বলবে তুমি সবকিছু অস্বীকার করো। বারবার সে বলতে থাকবে। এই পরিস্থিতির চিত্র আল্লাহ কোরআনে বর্ণনা করেন ঠিক এইভাবে, রয়েছে সূরা হাসরে। আল্লাহ বলেন, তাদের তুলনা হচ্ছে শয়তান, যখন সে মানুষকে বলবে তুমি কুফরি করো। যখন মানুষ কুফরি করবে, তখন শয়তান বলবে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। এরপর পঞ্চম ধাপ শুরু হবে, যেখানে আজরাইল আলাইহিসসালাম প্রবেশ করবেন। এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে যে সে কি জান্নাতি না জাহান্নামী। সে তার আমলের ফলাফল দেখবে এবং তার পরিণতি সম্পর্কে জানতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্তর নিয়ে বিস্তারিত বলেছেন, বিশেষভাবে যারা বিভিন্ন গুনাহে লিপ্ত ছিল এবং তওবা না করে পাহাড় সমান গুনাহ নিয়ে আল্লাহর সাথে মিলিত হয়েছে, এদের বিষয়ে আল্লাহ বলেন, শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে রূহ টেনে বের করে। সূরা নাজিয়াত। জাহান্নামী একদল ফেরেশতা থাকবে যারা আগুনের কাফন প্রস্তুত করে এবং খুব নির্দয়ভাবে পাপী ব্যক্তির রূহ কবজ করে। আরেকটি আয়াতে এই কঠিন পরিস্থিতির চিত্র আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেটি সূরা মুহাম্মাদে রয়েছে। আল্লাহ বলেন, ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে, তখন তাদের কি দশা হবে। এই ধাপের পর শুরু হবে ষষ্ঠ ধাপ। এই ধাপে মানুষের রূহ প্রস্তুত হয়ে তারাক্কির ওপর সম্ভাব্য সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে এবং রূহ বের হওয়ার জন্য এবং আজরাইল আলাইহিসসালামের নিকট আত্মসমর্পণ এর জন্য নাকি মুখে অবস্থান করবে। বান্দা যদি পাপিষ্ট হয়, তখন আজরাইল তাকে বলবে, হে নিকৃষ্ট আত্মা, তুই আগুন এবং জাহান্নামের দিকে বের হ, বের হ ক্রোধান্বিত ও প্রতিশোধ পরায়ণ রবের উদ্দেশ্যে। তখন তার অভ্যন্তরীণ চেহারা কালো হয়ে যাবে এবং চিৎকার করে বলবে, হে আমার রব, আমাকে পুনরায় পাঠান যাতে আমি সৎ কাজ করি যা আমি পূর্বে করিনি। সূরা মুমিনুন। আল্লাহু আকবার। তখন আল্লাহ তাআলা বলবেন, না না, এটা হতে পারে না, এটা তো তোর একটি ভণ্ডামি উক্তি মাত্র। তাদের সামনে বারজাক থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন। আল্লাহ তাআলা আরো বলেন, মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে যা থেকে তুমি পালাচ্ছিলে। সূরা কাফ। আরো বলেন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। সূরা জুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আমরা কেন মৃত্যুকে ভয় পাই? তিনি উত্তর দিলেন, কারণ তোমরা দুনিয়াকে আবাদ করেছ আর আখিরাতকে বরবাদ করেছ। যে মৃত্যুকে বেশি স্মরণ করবে সে আখিরাতের জন্য বেশি প্রস্তুত থাকবে। তাই তো আল্লাহর রাসূল বলেছেন, তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো।